আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে আমি গরু মোটা তাজাকরণ খামার করে থাকি, এবং দর্শক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে একটা গরু মোটা তাজাকরণ খামার পরিচালনা করতে গেলে আসলে আমরা কোন কোন বাধাগুলোর সম্মুখীন হই, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। তো দর্শক, আমি বলতেই পারি যে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন অবশ্যই আপনারা উপকৃত হচ্ছেন। তো দর্শক, আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি হচ্ছে যে এই গরুটার কিন্তু কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওতে বলছিলাম যে এই গরুটার কিন্তু জরায়ু বের হয়ে আসতেছে। তো বের হয়ে আসার পরে আসলে আমি এটা যাতে আমি প্রতিষেধক বা প্রতিরোধ করার জন্য আসলে কি ট্রিটমেন্ট নিলাম এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে গরুকে আমি ক্যালসিয়াম খাওয়াচ্ছি। তো দর্শক, এর পূর্বে আমি আপনাদেরকে বলে নেই যে আসলে গরুর এই সমস্যাগুলো হচ্ছে কেন। তো আমি আপনাদেরকে বলি যে যখন আমরা হাড্ডিসার গরুর খামার করি তখন কিন্তু আমাদের মেন যে টার্গেট, মানে আমরা যখন খামারে গরু নিয়ে আসি তখন কিন্তু আমাদের মেন যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে হাড্ডি গরু ক্রয় করা। তো দর্শক, একটা গরু হাড্ডি আমরা কখন পাই? তো এই বিষয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। তার মানে দর্শক, যখন একটা গরু দেখবেন যে পুরোপুরি দেখবেন যে ওটা একবারেই যত্ন যখন নেওয়া হয় না তখন কিন্তু এই গরুগুলোর এই অবস্থায় চলে আসে। আর যখন একটা গরুর যত্ন নেওয়া হয় না তার মানে বুঝতে হবে ওই গরুকে দেখবেন যে সব সময় রোগা আক্রান্ত থাকবে, তারপরে কৃমি দ্বারা আক্রান্ত থাকবে, বা বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা নিয়ে গরুটার থাকার কারণে কিন্তু আজকে এই গরুটার এই অবস্থা। আর এগুলার ফল হিসেবে যেটা হতে পারে সেটা হচ্ছে জরায়ু বের হয়ে আসা। তার মানে জরায়ু বের হয়ে আসলে অবশ্যই বুঝতে হবে ক্যালসিয়াম, ফসফরাস বা শারীরিক দুর্বলতার কারণে কিন্তু জরায়ু বের হয়ে আসে। এরপরে দর্শক দেখবেন যে গরু অতিরিক্ত দুর্বল, শুইলে পরে উঠতে পারে না। এই যে সমস্যাগুলো যখন আপনারা খামারে গরু নিয়ে আসবেন এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। তো দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যদি গরু জরায়ু বের হয়ে আসে তাহলে আমরা প্রাথমিকভাবে যেটা করব, তার মানে একজন খামারি হিসেবে আপনারা যেটা করবেন সেটা আমি বা আমি একজন খামারি হয়ে যেটা করি সেটা হচ্ছে যে আমি প্রাথমিক যে চিকিৎসাগুলো এগুলো কিন্তু আমি জেনে রাখি, বা কি করলে এই সমস্যাগুলো সমাধান করা যাবে এই বিষয়গুলো আমি সবসময় ফোকাস করি। তো দর্শক, যখন দেখলাম যে এই গরুটা জরায়ু বের হয়ে আসতেছে অ্যাট ফার্স্ট আমি যেটা করলাম সেটা হচ্ছে যে গরুটা কিন্তু একটা সমতল জায়গায় নিয়ে আসলাম। তো আমি 5-7 দিন আগে কিন্তু গরুটাকে যেটা করলাম যে দর্শক এইদিকে দেখুন আমার যে বাকি যে গরুগুলো আছে ওই গরুগুলো যে জায়গাটাতে আছে সেই জায়গাটা কিন্তু একটু হলেও ঢালু আছে, কিন্তু দর্শক এই জায়গাটা দেখবেন যে সমতল। তার মানে আমি এই গরুটাকে কনভার্ট করে এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যখন দর্শক এই গরুটা এখানে থাকে তখন কিন্তু জরের যে নিচের যে অংশে সেদিকে কিন্তু ঢালু কম থাকার কারণে কিন্তু প্রেশার কম পড়ে, সেখান থেকে কিন্তু জরেউতে একটা প্রেশারের একটা প্রবণতা এটা কিন্তু কম পড়ে। প্লাস দর্শক, আমি 5 দিন থেকে কিন্তু গরুকে ক্যালসিয়াম খাওয়াইলাম প্রতিদিন 100 ml করে, যার কারণে দর্শক এখন আমার যতদূর মনে হচ্ছে এই গরুটা এখন পুরোপুরি সুস্থ। তার মানে দর্শক, আমি আর বাকি যদি 500 ml খাওয়াই ইনশাল্লাহ আমি বলতে পারবো যে আমার গরুটা সুস্থ হয়ে গেছে। তো দর্শক, এই যে প্রাইমারি যে চিকিৎসাগুলা বা প্রাথমিক যে চিকিৎসাগুলা একজন খামারি যদি বা একজন সফল খামারি যদি আপনারা হতে চান তাহলে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে জেনে রাখতে হবে। তো দর্শক, যদি গুরুতর কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আপনারা অভিজ্ঞ ডাক্তার দিয়ে গরুর পরামর্শ নেবেন, বা গরুকে কিভাবে সুস্থ করা যায় অবশ্যই আপনারা অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। এরপরে দর্শক, আমি আপনাদেরকে আমার যে বড় গরুগুলোর পরিবর্তনটা একটু দেখাই। দর্শক আসলে দর্শক আপনারাই কিন্তু নিজেই বলতে পারবেন যে গরু পরিবর্তন আসলে হয়েছে কিনা। তো এর আগে দর্শক আমি আপনাদেরকে বলি, খামারে যখন আমরা নতুন করে গরু নিয়ে আসি তো গরু নতুন করে নিয়ে আসার পরে আমরা কিন্তু একটা ভুল করি, সেই ভুলটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমে খাবার দেই। খাবার দেওয়ার পরে দর্শক গরু যদি খায় তারপরে কিন্তু আমরা হঠাৎ করে খাবারটা একবারে বাড়াই দিই, বা ধরেন আমি সকালে 1/2 কেজি দিলাম বিকালে 1/2 কেজি দিলাম, গরু একবারে স্মুথলি খাইলো। তার মানে আমরা মনে করি যে গরুকে এখন আমরা 1 কেজি দিলেও খাবে। তার মানে দর্শক, আমরা কিন্তু সবসময় একটু তাড়াহুড়া করার চেষ্টা করি গরু মোটা তাজা করার ক্ষেত্রে। তার মানে আমরা যদি বেশি খেতে দেই তাহলে গরু তাড়াতাড়ি মোটা হবে, আমাদের লাভ হবে, এইরকম একটা কথা বা এরকম একটা চিন্তা আমরা মাথায় এনে যেটা করি সেটা হচ্ছে গরুকে কিন্তু দ্রুত বেশি খাবার দিয়ে দিই, যার ফলে দর্শক একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে গরু পরবর্তীতে অরুচি একটা ভাব চলে আসতে পারে। আর এই অরুচি ভাব চলে আসলে পরে আপনি কিন্তু ওই গরুটাকে সুস্থ করতে আপনার মিনিমাম কিন্তু 5 থেকে 7 দিন একটা সময় যাবে। তার মানে দর্শক, গরু দ্রুত মোটা তাজা করতে গিয়ে কিন্তু আপনারা উল্টা একটা বিপদে পড়তে পারেন। সুতরাং গরুকে অবশ্যই আপনারা সময় নিয়ে, বিশেষ করে কৃমিমুক্ত এবং রুচি, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কৃমিমুক্ত যখন করতে পারবেন বা যখন দেখবেন যে আপনার গরু সম্পূর্ণ রুচিতে আছে তারপরে কিন্তু আপনারা জিনিসগুলো করবেন। অযথা দর্শক আপনারা কৃমিমুক্ত করাইলেন না তার পূর্বে খাবারের একবারে বেশি করে খাবার দিচ্ছেন, অথবা দর্শক আপনারা
কৃমি মুক্ত চট করে করাই ফেললেন, দ্রুত কৃমি মুক্ত করাইলেন, পরবর্তীতে খেতে যাবেন, এই সমস্যাগুলো যেন না হয় এজন্য অবশ্যই সচেতন এবং সতর্ক থাকবেন। তো দর্শক, এই যে একবারে বড় যে দুটো গরু, এই বড় দুটো গরু আমি আপনাদেরকে দেখাই দর্শক। এটা হচ্ছে 85,000 টাকা দিয়ে যে আমি হাড্ডি সারটা নেই দর্শক, এখন দর্শক দেখুন এর কিন্তু যথেষ্ট পরিবর্তন আমি মনে করি। তো আপনারা দর্শক একটু দেখুন, আমার মনে হচ্ছে যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে। দেখুন দর্শক, এটাকে আর মনে হয় যে 2 মাস যদি রাখা যায় ইনশাল্লাহ এটাও কিন্তু বিক্রি করা যাবে। এরপরে দর্শক এই গরুটা দেখুন, এই গরুটারও কিন্তু অনেকটা স্বাস্থ্য ডেভেলপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক। এবং দর্শক এই দিকে যে গরু গরু দুইটি আছে, এই গরু দুইটি এখন স্মুথলি খাচ্ছে, হয়তোবা আমি আর 2-3 দিন খাওয়ানোর পরে গরুকে কৃমি মুক্ত করাবো। অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব, এবং আপনারা যারা হাড্ডিসার গরু খামার করতে চাচ্ছেন অবশ্যই দর্শক আমি আপনাদেরকে বলবো আপনারা বুঝে শুনে আসলে কোন ধরনের গরু নির্বাচন করবেন। এটা আমাকে অনেকবার প্রশ্ন করা হচ্ছে যে আসলে কোন ধরনের গরু নির্বাচন করবেন, তো আমি আপনাদেরকে বলবো দর্শক আপনারা আপনাদের এলাকায় যে গরু চাহিদা সবচেয়ে বেশি, ধরুন দর্শক আপনাদের এলাকায় ষাঁড় গরুর যদি চাহিদা বেশি থাকে অবশ্যই আপনারা কম দামে যে রিজেক্টের ষাঁড় গরুগুলো আছে ওই গরুগুলো কিনতে পারেন দর্শক। যেহেতু আমরা 3 মাস বা 2 মাসের একটা খামার করে থাকি, আপনারা কিন্তু ওই ধরনের ষাঁড়গুলো নিয়েও কিন্তু মোটা তাজা করে সেল করতে পারেন। আবার যেই অঞ্চলে ধরেন বাছুর গরুর চাহিদা বেশি, আপনারা সেই অঞ্চলে বাছুর গরুগুলো নিয়ে এই খাবারটা খাওয়ায় বা আমরা যে খাবারটা খাওয়াচ্ছি বা আপনারা যে খাবারটা তৈরি করে খাওয়াচ্ছেন এটা খাওয়ায় কিন্তু একটু স্বাস্থ্য ডেভেলপ করেও বিক্রি করতে পারেন, সেখানেও লাভ করতে পারবেন। গাভী বাছুর কিনেও কিন্তু লাভ করতে পারবেন, সিঙ্গেল হাড্ডিসার গরু কিনেও কিন্তু লাভ করতে পারবেন। তার মানে দর্শক আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা আপনাদের এলাকার উপর ডিপেন্ড করে আপনারা ব্যবসাটা চালান, তাহলেই কিন্তু দর্শক আপনারা একজন সফল খামারি বা সফলভাবে কিন্তু খামারটা পরিচালনা করতে পারবেন। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই, আর আগামীকালকে যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে গরুর খাবার কিভাবে তৈরি করি বা কিভাবে আমি আপনাদের কাছে বিক্রি করি বা কি কি উপাদান দিয়ে বিক্রি করতেছি, মিলের কি অবস্থা, কতগুলো ভুট্টা স্টক করলাম বা কি অবস্থায়, এই যে আনুষাঙ্গিক বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।